WBCS প্রিলিমিনারি 2022 এর আর মাত্র 14 দিন বাকি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি। এই মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রিতে আজকে যে জায়গা থেকে আমরা আলোচনা করব সেটাকে এর আগেও কিন্তু আমরা আলোচনা করেছি একটু অন্যভাবে, সেটা হচ্ছে গভর্নর জেনারেল এবং ভাইসরয় দিয়ে। সেই জায়গাটা হলো গান্ধীয়ান এরা টু ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড পোস্ট ইন্ডিপেন্ডেন্স, মানে গান্ধীজির ভারতে প্রবেশ থেকে স্বাধীনতা পর্যন্ত এবং স্বাধীনতা পরবর্তী সময়। এই স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা 1964 সাল পর্যন্ত পড়ব। এই 1964 সাল পর্যন্ত পড়ার একটাই কারণ হচ্ছে WBCS মেইন 2021-এ এখান থেকে কিন্তু, মানে এই পোস্ট ইন্ডিপেন্ডেন্স থেকে কিন্তু বেশ কিছু কোয়েশ্চেন এসেছে। তার জন্য হতেই পারে যে প্রিলিমিনারিতেও কিন্তু এখান থেকে কোয়েশ্চেন হলো, মানে এক্সপেক্ট দ্য আনএক্সপেক্টেড। তো কি পড়তে হবে এই জায়গার থেকে সেই জিনিসটা একটু বুঝে নেওয়া যাক। সবার প্রথমে দেখতে হবে চম্পারণ, আমেদাবাদ এবং খেদা সত্যাগ্রহ। এরপরে আসবে হচ্ছে রাওলাট সত্যাগ্রহ, জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার, ভেরি ইম্পর্টেন্ট। এরপরে খিলাফত এবং অসহযোগ বা নন কোঅপারেশন মুভমেন্ট। তারপরে আমরা দেখব হচ্ছে স্বরাজ্য পার্টি, সাইমন কমিশন এবং বাটলার কমিশন, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আসবো আমরা নেহেরু রিপোর্ট এবং জিন্নাস 14 পয়েন্টে। এই জায়গাটাও কিন্তু একটু পড়ে রাখো, পড়ে রাখা ভালো। এরপরে আমরা আসবো হচ্ছে পূর্ণ স্বরাজে, ভেরি 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 ইম্পর্টেন্ট। 1929 থেকে 1931 এই সময়টুকু পিএসসির খুব ফেভারিট একটা জায়গা। এই জায়গা থেকে কিন্তু প্রত্যেক বছর কোয়েশ্চেন হয়, তার জন্য এই জায়গাটা কিন্তু পড়েছে। এরপরে আমরা দেখব হচ্ছে গান্ধীজিস 11 পয়েন্ট। তারপরে আইন অমান্য আন্দোলন বা সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট। তারপরে হচ্ছে রাউন্ড টেবিল কনফারেন্স, গান্ধী আরউইন প্যাট এবং করাচি স্পেশাল সেশন 1931, ভেরি 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 ইম্পর্টেন্ট। এখান থেকেও কিন্তু প্রচুর কোয়েশ্চেন হয়। তারপরে হচ্ছে আইন অমান্য আন্দোলনের দ্বিতীয় পর্যায়ে বা সেকেন্ড ফেজ, কমিউনাল অ্যাওয়ার্ড অ্যান্ড পুনা প্যাট, ভেরি ইম্পর্টেন্ট। গান্ধীজির হরিজন ক্যাম্পেন, ভেরি ইম্পর্টেন্ট। 1937 সালের ইলেকশন, খুব 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 গুরুত্বপূর্ণ একটা জায়গা। এরপরে আমরা দেখব হচ্ছে অগাস্ট অফার, ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ এবং ক্রিপস মিশন, ভেরি 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 ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন হয়। তারপরে ভারত ছাড়ো আন্দোলন বা কুইট ইন্ডিয়া মুভমেন্ট, রাজাজি ফর্মুলা এবং গান্ধীজির না টক্স, এই দুটো কিন্তু একটু পড়ে রেখো। দেশাই লিয়াকত প্যাক্ট, এটাও কিন্তু একটু দেখে রাখা দরকার। ওয়েভেল প্ল্যান এবং সিমলা কনফারেন্স থেকে কিন্তু এর আগেও কোয়েশ্চেন হয়েছে। তারপরে যে জায়গাটা পিএসসির খুব ফেভারিট জায়গা, সেটা হচ্ছে আইএনএ, আইএনএ ট্রায়ালস এবং সঙ্গে নেতাজি অবশ্যই। তারপরে 1945 সালে ইলেকশন, ক্যাবিনেট মিশন, ইন্টারিম গভর্নমেন্ট, রিং মিউটিনি, ভেরি ইম্পর্টেন্ট, মাউন্টব্যাটেন প্ল্যান বা থার্ড জুন প্ল্যান এবং যেটাকে আমরা পার্টিশন প্ল্যানও বলে থাকি। তারপরে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স। তারপরে কিছুটা তোমরা কিন্তু পোস্ট ইন্ডিপেন্ডেন্স থেকেও পড়তে পারো। তা এই জায়গাগুলো তো যদি তোমাদের পড়া থাকে, পরীক্ষার হলে 20 থেকে 25 নাম্বার কিন্তু এই জায়গাটার থেকে থাকে বা এই জায়গাগুলো থেকে থাকে, ঠিক আছে? সবার প্রথমে এই জায়গাগুলো পড়তে হবে, তারপরে এখান থেকে প্রিলিমিনারি এবং মেনে কি কি কোয়েশ্চেন হয়েছে এবং 2021-এর মেনে কি কোয়েশ্চেন হয়েছে সেই কোয়েশ্চেনগুলো কিন্তু দেখতে হবে। তারপরে আমরা যেটা করব, ইউপিএসসি যে কোয়েশ্চেনগুলো সেই কোয়েশ্চেনগুলোকে কিন্তু খুব ভালো করে দেখব। তো এই জায়গাতে কিন্তু আমরা দুভাবে পড়ব, যেটা তোমাদের এর আগেও বলেছি, ভাইসরয় মানে গভর্নর জেনারেল এবং ভাইসরয় এবং এইভাবে। তাহলে আশা করি এই দুটো জায়গা তোমরা খুব ভালো করে তৈরি করবে, মানে এই জায়গাটা খুব ভালো করে তৈরি করবে এবং যে কোয়েশ্চেনগুলোর কথা বললাম সেই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমরা খুব ভালো করে তৈরি করবে। তাহলে কিন্তু প্রিলিমিনারি পাস করার দিকে এক ধাপ এগিয়ে যাবে। আরেকটা কথা বলি,
অবশ্যই অবশ্যই একটা লাইক করে আমাদের মোটিভেট করে যেও, যাতে আমরা এরকম ভিডিও আরো আনতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান।